গালবান্ধার গোবিন্দগঞ্জে এক প্রবাসী উদ্যোক্তা 4 একর জমিতে ক্যাপসিকামের বাণিজ্যিক বাগান গড়ে তুলেছেন। নিজেই চারা উৎপাদন করে প্রথমবারের মতো ক্যাপসিকাম চাষ করছেন তিনি। গালবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ উপজেলা থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে রাজা বিরাট সড়কের ইসলামপুর এলাকায় রাস্তার পাশে 4 একর আয়তনে ক্যাপসিকামের বাণিজ্যিক ক্ষেত। জাপান প্রবাসী সামিউল ইসলাম গত নভেম্বর মাসে এই ক্ষেতে চারা রোপণ করেন। এরই মধ্যে এই খামার থেকে প্রায় 2 টন ক্যাপসিকাম বিক্রি হয়েছে। এখনো আমাদের গাছে যে ফল আছে তো তাতে আমরা আশাবাদী যে আগামীতে এখান থেকে আসলে মানে একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা বাজার জাতকরণটাই দেখতেছি আমরা যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খামারের কর্মীরা জানাচ্ছেন যথাসম্ভব এখানে আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করা হয়, তারপরও প্রথম দিকে বেশ কিছু সমস্যা মোকাবেলা করতে হয়েছে তাদের। ফল দেখতে একটা এরকম কালার, কোনটা লাল কোনটা সবুজ কোনটা হলুদ, দেখতে খুব সুন্দর লাগতেছে। খামারে পদ্ধতি ও প্রযুক্তিগত পরামর্শ এবং সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এই জমি থেকেই দেখা দেখি আশেপাশের যে কৃষকগুলো আছে তারা উদ্বুদ্ধ হবে এবং আমরা গাইবান্ধা পুরা গাইবান্ধা সাত উপজেলায় আমরা এটা ছড়াই দিতে পারবো। লাভজনক ফসল হিসেবে ক্যাপসিকাম চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় অন্যান্য কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।